আজকে এন্টারটেইনমেন্টটা সত্যি এন্টারটেইনিং ভীষণ তোমাদের সঙ্গে, তার কারণ হচ্ছে আমাদের দুই পাশে দুই হ্যান্ডসাম হাঙ্ক রয়েছে, স্টার্স অফ বেঙ্গল এর উইনার এন্ড রানার দেবজ্যোতি এন্ড এমডি। সো আজকে ওদের সঙ্গে একটু আড্ডা মারবো আর একটু এক্সপিরিয়েন্স শেয়ার করব ওদের দুজনের, যে গোটা ব্যাপারটা কি। তার আগে তোমাদেরকে বলে রাখি, স্টার্স অফ বেঙ্গল ইটস আ বিউটি প্যাজেন্ট যেটা আমাদের এখানে অলরেডি হয়ে গেছে, সেটা বয়েজ এর জন্য ছিল, গার্লস এর জন্য ছিল, তো গার্লস এর উইনার। তো আচ্ছা প্রথমে বলি যে প্রথমে দুজনের কি ফার্স্ট এক্সপেরিয়েন্স? আমার তো অফ কোর্স ফার্স্ট এক্সপেরিয়েন্স এটা, আমি এর আগে কখনো কোনো কন্টেস্টে পার্ট নিই নি, এটাই ফার্স্ট টাইম। তো এলাউই হয়নি বলতে গেলে, না হতে পারে ছেলেদের চান্স এই সব নগরে কম হয়। কিন্তু সেটা ভিতরে কেউ দেখতে পাচ্ছে সব, মানে যেই আমি ঢুকেছি ভিতরে আমি গলা একদম গলা শুকে গেছে একদম খতরনাক। उसके बाद तो मैं नॉर्मल बैठ गया, फिर नॉर्मल ऑलमोस्ट मैं मेरा क्या लास्ट था, और जो मेरे पहले थे उसने किया, उसका मेरे को बुलाया उन्होंने, फिर मैंने अपना इंट्रो दिया, फिर उन्होंने बोला ऐसे साथ कुछ बोला था, रघुनाथगंज छेले पीले तो इंग्लिश कथा बोले ना, तो তারপরে আমি বললাম কি না एक्चुअली মানে আমি ফজি বরাট বিলংগিং টু, মানে ডিফেন্সে ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড আমার। এখন কি পড়ছো? এখন তো ফিলহাল আমি পড়ছি তোমার বিএ নরমাল জেনারেল। কিন্তু একটা জিনিস বলতে হবে, মেয়েদের মধ্যে জানি না, মেয়েরা আমি দেখেছি যেমন নর্মাল ফ্রেন্ড হলে একটু থাকে, কিন্তু ছেলেরা ব্যাক স্টেজের মধ্যে যেমন ভাই কি চলছে ভাই চল খেয়ে আসি, ওই যে কেউ একজন বললো এটা হচ্ছে যাও তোমরা এটা দেখি, বাবার আমি বেশি লাড়লা না, তাই জন্য মানে সব জিনিস এলাও আছে আমার জন্য, কোনো অসুবিধা নেই। স্ট্রিক্ট তো স্ট্রিক্ট বলা গেলে যেমন স্ট্রিক্টনেস এটা এখন তখন আমি বলি ঠিক আছে আমি যাচ্ছি, দিয়ে ফোন করে
এখানে ছেলেদের হয় 5 বাজে কিছু লাগে না কিছু সুসু জরুর লাগতা হয় 5 বাজে তারপর টয়লেট করে পরে করা যাবে পরে করা যাবে তারপর ফির বাবা বাবা বলে গেলি না কি হবে তোর আচ্ছা স্টার্স অফ বেঙ্গল এলে কেন হঠাৎ করে বলতে না মানে যেমন আমি তো স্কুলিং শেষ হলো এন্ড কলেজে একটা থাকে না কি প্যারেন্টসরাও বলে কি কলেজে যে চাই মন দিয়ে করতে পারিস না একটু বলে তো একটু একটু ছোট একটু ছাড় তখন আমি এখানে ছিলাম তখন মানে আমার মানে নেবার আমাকে বলেছিল কি তোমার মানে এটা স্টার অফ বেঙ্গল হচ্ছে অ্যাপ্লাই করতে পারো এটার মধ্যে আমি বললাম যার একটা ভালো অপরচুনিটি আছে অফকোর্স এর মধ্যে অ্যাপ্লাই করবো দিয়ে অ্যাপ্লাই করলাম আমি দিয়ে প্রথম প্রথম তো অ্যাপ্লাই করার একটা হয় না যেমন অনেক আমি শায়দ 3 or 4 months আগে অ্যাপ্লাই করেছিলাম আমি প্রথম প্রথম যেমন যেমন দিন লম্বা থাকে প্রথমে লাগে কি আর মজা আয়েগা ইসমে তো বহুত খতরনাক যেমন যেমন পাস আছে আরে কি হবে এটার মধ্যে তারপরে তোমাকে একটু আগে বললাম আমি যেমন রুমের ভিতরে ঢুকলাম সব শুকিয়ে গেল তারপরে তো নর্মাল বাকি জাজেস গুলো যেমন গ্রুমিং যারা ছিল তারা অনেক মানে ফ্রেন্ডলি ছিল অনেক ফার্স্ট খুব হেল্প করেছে খুবই হেল্প করেছে ফার্স্ট এটা এটা হিউম্যান নেচার ফার্স্ট তো সবাইকে নার্ভাস লাগে তাস বয়সের দিনে কোন তো কোন মানে নর্মাল গ্রুমাররা প্রচন্ড হেল্প করেছে মানে গ্রুমাররা যদি না থাকতো আমি উইনার মানে নিজেতে কখনো ভাবতে পারিনি তোকে জিজ্ঞেস করছি তুই কি কোনো ভেবেছিলি আমি উইনার না না কখনো না আমি তো ফার্স্ট আমি তো ভাবলাম শুধু ইয়ার চলো এটা অ্যাজ এ টিনেজার যে থাকে আর যাইঙ্গে মজে মজে করেঙ্গে ফটো উঠে কি দোস্তো দিখাউঙ্গা ইয়ে দেখ তোর ভাই ফটো খিচা কে আয়া সেটা এক্স্যাক্টলি আমি কখনো ভাবিনি যে আমি উইনার হব হ্যাঁ 2000 আসপাস ফটো খিচারে কি ইয়ে ভি সোচা হ্যাঁ হ্যাঁ ফোন টিনেজারের দিমাগ মে তো আয়েগা ইয়ে বলতে গেলে বিশ্বজিৎ দা অনিকেত দা মানিশা দীপ মানে প্রচন্ড হেল্প করেছে আমাদেরকে মানে আমি পার্সোনালি বলবো যে আমার পিছনে যদি ওরা সাপোর্টটা না করতেন বা ওনারা যদি এইভাবে আমাকে গ্রুমটা না করতেন তাহলে এই যে উইনারের ট্রফিটা রাখা আছে এখানে রাখা থাকতো না হয়তো অন্য কারোর বাড়িতে রাখা থাকতো সত্যি এটা সত্যি ব্যাপার এবং সমস্ত ব্যাপারটা যিনি সামলে উঠেছে অনিবার এক্স্যাক্টলি ফার্স্ট ডে যাদেরকে গ্রুমিং এ আমি দেখেছি মানে ওই ইয়ার কি সামনে এখানে বসে আছে আর ভাই কি হবে কি হতে পারে মানে এর দিনকে মানে শো এর দিনকে তারাই মানে যখন হিলস পরে কাঁপছি রীতিমতো মানে টেনশনে তারাই হাতে করে উঠিয়ে দিয়েছে যে যে যা বাবু ঠিকঠাক পারফর্মটা ঠিকঠাক করে আমার প্রথমে ছিল দেখলাম এ মা ও তো আমার ইন্ট্রোডাকশন বলে দিল মানে কি হলো ওই সময় লাগলো লাইক what the fish এটা কি বললো হ্যাঁ আমার ইন্টার তারপরে এসে আবার কোনো রিগ্রেট নাই মনের মধ্যে মানে চলে গেল হেসে ভাই আমাকে জিজ্ঞেস করতে ভাই ভালো হয়েছে সিরিয়াসলি আচ্ছা আরেকটা যেটা প্রশ্ন মানে এত অ্যাচিভমেন্টের পর মানে দুজনেই খুব ভালো মতন সবকিছু অ্যাচিভ করে গেছো নেক্সট প্ল্যানিং কি নেক্সট প্ল্যানিং তো বলতে গেলে আগে গ্র্যান্ড ফিনালেতে গিয়ে একটা পজিশন তো পেতে হবে নাহলে এখান থেকে উইনার হয়ে গিয়ে ওখানে যদি মুখ চুন করে চলে আসি সেটা তো একটা বড় মাসলমানের ব্যাপার তো এখন গ্র্যান্ড ফিনালের জন্য প্রিপারেশন নিচ্ছি দেখা যাক কতদূর কি করতে পারি মানে যাচ্ছি যখন একটা তো পজিশন নিয়েই আসবো এমনি এমনি ছেড়ে আসবো না এখানে যত আমি তো অফকোর্স আমার ফার্স্ট টাইম কিন্তু যেটা আমার এখন যেমন রানার আপ হলাম আমি সেকেন্ড রানার আপ হলাম তো অনেক কনফিডেন্স এসেছে এক্স্যাক্টলি আগে থেকে অনেক কনফিডেন্ট আমরা তাই না বল অফকোর্স ওটা তো কনফিডেন্ট হয়ে গেছে মানে অন্যান্য ডিস্ট্রিক্ট সাবধান ইন্ডিয়া আচ্ছা দেবজ্যোতি নেক্সট প্ল্যানিং মানে বললাম গ্র্যান্ড ফিনালে তারপর নিজেকে আরো গ্রুম আপ করতে হবে তারপর যদি ওখান থেকে জিতে বেরোতে পারি এক্স্যাক্টলি যেটা বলছিলাম আমি এর আগেও বলেছি এটা যে ওখান থেকে জিতে বেরোতে পারলে আমি ধরো একটা ছোট শহর থেকে বিলং করি বহরমপুর একটা খুবই ছোট শহর একটা জাস্ট নাথিং আমি তো আরো ছোট দেখি কে বললো নাথিং বহরমপুরে আমরা আছি মানে বহরমপুর আমাদের সঙ্গে আছে মানে
সো ওয়ে দা বেস্ট ইয়ার তো ওকে বাইরে গিয়ে বেস্ট হতে হবে তারপর আমার মতো যারা আছে আরো এইরকম ছোট ছোট আমি যেমন কখনো ভাবিনি যে স্টার্স অফ বেঙ্গলে যেতে পারবো বা যাব প্রথম দিন থেকে স্কুল থেকে না উপর থেকে আরটা এটা রিজন আছে মানে আমরা যেটা করছি এটার মধ্যে আমাদের ফায়দা হবে না মানে আমাদের যদি দেখবে কি ভাই বহরমপুর থেকে ছেলে এসেছে আর লোক মানে মানে হবে কি না আমাদের গ্রামের মানে কি বলে সিটির ছেলে করে সিটির ছেলে করেছে আমরাও করতে পারি এক্স্যাক্টলি মানে তারাও ইন্সপায়ার হবে আমি লোককে ইন্সপায়ার করতে চাই এই শো স্টার্স অফ বেঙ্গল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি এরকম একদম ফেয়ার অপরচুনিটি পাবে তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তাহলে তোমাকে আর কিছু দেখতে হবে না তোমাকে কাউকে পা গিয়ে ধরতে হবে না কাউকে গিয়ে টাকাও দিতে হবে না তোমাকে যে দাদা আমাকে একটা চান্স দিন এই যে অডিশনের নাম করে বহু জায়গায় বহু 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 টাকা নিয়ে তারপর অনেক বাজে বাজার রিপোর্টস আছে সবই তো এখন সবাই জানে কিন্তু স্টার্স অফ বেঙ্গলের মতো সত্যি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি মেন হচ্ছে প্রফেশনাল হতে হবে নিজেদের লাক ট্রাই করতে না নিজেদেরকে ঠিকঠাক ভাবে গ্রুম করো অনেক গল্প হলো অনেক কিছু জানা হলো অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা হলো এবার একটা ছোট্ট গেম হয়ে যাবে গার্লস কন্টেস্ট্যান্ট যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো কাকে লেগেছে পছন্দ কাকে মনীষা ম্যাম কন্টেস্ট্যান্ট আচ্ছা কন্টেস্ট্যান্ট না সরি 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 ওর দে না আচ্ছা মিলেগা ইয়ে বান্দা আমি তো বেশি কেউর সাথে কথাবার্তা বলিনি মানে অত আমি ইন্টারঅ্যাক্ট দেখতে কথা বলো 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 যাই হোক ভিডিওটা আশা করি ভীষণ 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 ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেল আইকনটা
স্টোরিজ অন করে দাও আর হ্যাঁ যে যাদের ভালো লাগলো কেন ভালো লাগলো তাদের খারাপ লাগলো কেন খারাপ লাগলো সেটা জানতে চাও যাদের ভালো লাগলো কেন ভালো লাগলো সেটা ডিসক্রিপশন বক্সে নাকি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট কর সো আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল আছে ডিজেজি ফিটনেস ইমপ্রুভিং আমার চ্যানেলটা তো দয়া করে সাবস্ক্রাইব জিনকো জিনকো ये वीडियो अच्छा लगा लाइक करे जिनको पसंद नहीं है वो जल के मर जाए সকলকে মিস করছি যাই হোক সকলকে একসঙ্গে পেলাম না নেক্সট টাইম আবার সকলকে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো আপাতত টাটা বাই।